ভিডিও শুরুতেই আমরা যে বুলটা দেখতে পারছি এটা হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর সরকারি যে বুল স্টেশন, সরকারি বুল স্টেশনে যে 10টি ইউএসএ বুল নিয়ে আসছিল আমেরিকা থেকে, ওই এখানের মধ্যে আমরা আজকে দুটা বুল দেখতে পারবো এবং দুটা বুলের সিমেন আপনার আপনার এলাকা থেকে খোঁজ করলে এখন পেয়ে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। এবং আমরা যে বুলটি দেখতে পারছি বর্তমানে এটা হচ্ছে আপনার 214 নম্বর বুল এবং 218 নম্বর আমরা এই ভিডিওতেই দেখতে পারবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের স্বাস্থ্য স্থানে। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমরা অনেকেই জানতাম যে সরকারিভাবে সরকারি প্রাণী সম্পদ অধিদপ্তর 10টি ইউএস থেকে বুল নিয়ে আসছিল, আমেরিকা থেকে 10টি ফ্রিজিয়ান বুল নিয়ে আসছিল, যেগুলার সিমেন আমরা কবে পাবো, কবে গাভিকে ইনসেমিনেশন করাবো, এগুলো থেকে কবে সিমেন সংগ্রহ করবে, ফিল্ড পর্যায়ে পাবো, এ নিয়ে কিন্তু অনেকটা আলাপ আলোচনা হয়েছিল, অনেক গ্রুপে দেখতাম। তো দেখুন অবশেষে কিন্তু সানেকুদা স্যার অলরেডি দুটা বুলের ইনফরমেশন এবং বুল আইডিগুলা উনি দিয়ে দিয়েছেন, যেখানে আমরা বাইজিদ মল স্যারের ভিডিওতে দেখতে পারবো। এবং এই বুলগুলো আপনারা কখন কীভাবে ইউজ করবেন, কী রকম গাভিকে ইউজ করবেন সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন। দেখুন আমরা শুরুতে যে এখন আমরা যে বুলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার 214 নম্বর বুল এবং 218, এবং প্রত্যেকটা সিমেন স্টোর গায়ে লেখা থাকবে ইউএসএ 214, যে বুলটা এটার স্টোর গায়ে লেখা থাকবে 214 এবং 218 যে ওটার বলতে যে স্ট্র 100% যেহেতু ওখানের মধ্যে ফুল লেখা থাকবে আপনার ইউএস 218। আর এই সিমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর দেখুন আমরা অনেক সময় কি বুল একটু হাট্টা গাড্ডা বড় হলেই বলে বুঝে থাকি যে না এটা অনেক ভালো হবে, দেখুন এ নিয়ে সানেকুদা স্যারের কি বলছে। তবে বুল দেখে কোনোদিন ম্যারিট বিবেচনা করবেন না, বুলের ম্যারিট হলো টেস্টের বেসিসে। কারণ আপনি এখানে 10টা বুল যে আমরা দেখাবো, দেখা যাবে যে প্রত্যেকটাতেই দেখতে প্রায় কাছাকাছি লাগবে, কিন্তু তার ভ্যালুতে অনেক পার্থক্য থাকবে, যেইটাই সে তার বাচ্চার মাধ্যমে প্রকাশ করবে। আমরা অনেক সময় কি আমরা অনেক সময় বুঝে থাকি যে না এই বুলের ওজন আছে 1500 কেজি 1600 কেজি, আর বুল দেখতে স্মার্ট এই জন্য যে ওটার কোয়ালিটি তা হবে তার। এখন তাহলে আমেরিকার বেস ভ্যালু কত এটা আপনাদের জানা দরকার। আমেরিকার গড়ে গাভীরা তারা 40 লিটার উপরে গড়ে দুধ দেয়, তার মানে এর মেয়েরা আমেরিকাতে 40 লিটারের উপরে দুধ দিবে। এখন বাংলাদেশের গাভীতে গেলে কি হবে এটা আমরা দেখবো, যারা রেকর্ড রাখবে তারা এখান থেকে বুঝতে পারবে যে এর মেয়েরা বাংলাদেশের কন্টেস্টে কেমন দিবে। এর সাথে আরেকটা জিনিস বলে নেই, যেহেতু আমাদের ব্রিডিং পলিসিতে অলস্টেন গাভীর ব্লাড লেভেলটা আমরা 50 মেনটেন করতে চাই, সর্বোচ্চ 65.5 ম্যাক্সিমাম 75, এর বেশি আমরা যেতে মানা করি। সো এই বুলটা আপনার ওই জায়গাতেই ব্যবহার করতে হবে যেই সব গাভী দেশি হতে পারে অথবা কম পার্সেন্টেজের গাভী, যার মধ্যে 10-12% 20-25% অলস্টেন আছে, সেই ধরনের গাভী এর উপরে ব্যবহার করা উচিত হবে না। 214 নম্বর বুল এটা, ইউএস 214, আর এই ভিডিওতে আমরা একটা দেখবো 218। তো 214 নম্বর বুলের সিমেনও অলরেডি আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে, যারা সরকারিভাবে এআই ট্রেনিং করে আসছে ওই বাড়িদের বললেই হবে। আপনাদের ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে একজন সরকারি এআই কর্মী আছে, ওনার সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন। আর ওটা হচ্ছে 218 নম্বর ইউএস 218, আপনারা বলবেন ইউএস 16, ইউএস 214 এবং ইউএস 218, এই দুটো বল যাবেন, দেখবেন তো হয়তো যদি সিলেট বিভাগে 218 এবং 214 থাকে, রংপুর বলি বরিশালে পাবেন না, এখানে অন্য আরও দুটো থাকবে, তো ওখানে যেটা থাকবে ওটা এনে পাবেন না। কারণ যে 10টা বল নিয়ে আসছে এই 10টা বল আপনার দুটা বল করে 4টা এরিয়াতে বাক করে দেবে, তো দুটা বল 2 বছর সিলেটে থাকবে, দুটা বল খুলনাতে থাকবে, ওই রকম করে। আর দুটা বুলের বডি ওয়েট বর্তমানে বডি ওয়েট না সরি দুটা বুলের আপনার বয়স হচ্ছে 16 মাস, যত দিন যাবে বুলগুলো আস্তে আস্তে বড় হবে, ওজন আস্তে আস্তে বাড়তে থাকবে। আর প্রত্যেকটা বুলের দাদির মিল্ক রেকর্ড আছে প্রায় 60-70 লিটার, তো ওটা মুখ্য বিষয় না, এগুলা থেকে যে কন্যাগুলো আসবে এই কন্যাগুলো কতটুকু মিল্ক দেবে ওটা হচ্ছে আমাদের দেখার বিষয়।